আমরা প্রতিশোধ নিব না। প্রতিশোধ প্রতিহিংসার জন্ম দেয়। প্রথম আঘাতটা দিয়েছেন সেনাবাহিনীর কোমরে, দ্বিতীয় আঘাতটা দিয়েছেন জামাতে ইসলামের উপরে। যদি দুষ্কৃতিকারীদের তালিকা এই ভাইয়েরা করেন, কোথাও আমাদের একজন লোকের নামও পাবেন না। 2006 সালের 28 অক্টোবর পল্টন মোড়ে লগি বইটার তাণ্ডব চালিয়ে যে নারকীয় অবস্থার সৃষ্টি করা হয়েছিল তার ধারাবাহিকতা অব্যাহত ছিল আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত। সেই সময় যে সরকার এসেছিল জনাব ফখরউদ্দিন সাহেবের নেতৃত্বে, যেটাকে মানুষ বলতো মহিন ফখর সাহেবের সরকার, এই সরকারটা ক্ষমতায় আসার পরে একজন নেত্রী বলেছিলেন এ সরকার আমাদের আন্দোলনের ফসল। 3 মাস এদের দায়িত্বে থাকার কথা ছিল, 3 মাসের ভিতরে কর্তব্য নিরপেক্ষ সুষ্ঠু গ্রহণযোগ্য একটি নির্বাচন দিয়ে তারা চলে যাবেন, কিন্তু তাদের খাস জন্মালো যে তারা রাজনীতি করবেন, যার কারণে 3 মাসের সরকার টেনে টেনে তারা 9 মাসে নিয়ে গেলেন। 9 মাস থেকে 2 বছরে নিয়ে গেলেন। যখন 2 বছরে নিয়ে গেলেন, ইতিমধ্যে তাদেরও দুর্নীতির পাহাড় অনেক উঁচু হয়ে গেল। অথচ দুর্নীতির বিরুদ্ধে জিহাদ করে তারা কিন্তু দায়িত্ব শুরু করেছিলেন। যারা দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দায়িত্ব পালন শুরু করেছিলেন তারাই দুর্নীতিতে এতটা আকন্ত নিমজ্জিত হয়ে গেলেন যে 2 বছরের মাথায় তাদেরকে সেফ এক্সিট খুঁজতে হলো। তখনকার 2 জন প্রসিদ্ধ নেত্রীর একজন একজন করে তারা ঘুরেছেন। একজন বলেছিলেন সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেই ক্ষমতায় আসবে সেই সরকার তখন সিদ্ধান্ত নেবে যে আপনাদের কার্যকলাপের বৈধতা দেওয়া যাবে কি না। আরেকজন বলেছিলেন কাবিল তো যে আমি সব কিছু কবুল করে নিলাম, কোনো প্রশ্নই করব না, আপনারা আমাকে সহযোগিতা করুন। তাকেই তারা সহযোগিতা করেছিলেন, তিনি ক্ষমতায় এসেছিলেন, তিনি ক্ষমতায় এসে জাতির বিরুদ্ধে যা যা করেছেন জাতি তার সাক্ষী।